জানতাম আমার লাভ দিদি মনি বলে কথা পারবে না মানে আমার লাভ দিদি আমার যেন কেউ নয়। আচ্ছা ঠিক আছে, আমার ঝগড়া শুরু করো না। বলছি যে আমায় না যেতে হবে গো, কাল তো ফাইনাল, আর দেরি করলে চলবে না। দেখি আবার ম্যাডাম কি হাল বানিয়ে রেখে দিয়েছে। বলছি যে এই এই ফুলটা না কাল সই যখন গান করতে যাবে ওর মাথায় একটু ছুঁয়ে দিও। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাভ দিদি আমি গেলাম। হ্যাঁ এই যে তাড়াতাড়ি করুন, সমস্ত কাজগুলো বাকি আছে, তুমি তাড়াতাড়ি যাও, আমি আসছি। আমি সব সামলে খেপার খোপে খোকা খুকি খুকি খোপায় খেপার টুমি। উফ, তুমি বড্ড দেরি করে দিলে চম্পক রেডি হতে। দিলীপটাই বা কোথায় গেল, সকাল থেকে ওর কোনো পাত্তা নেই। দিলীপ দিলীপ তাড়াতাড়ি এসো, গাড়ি বার করতে হবে। এই যে ম্যাডাম, আমি এসে গেছি, কোনো প্রবলেম নেই। ও বাড়ি থেকে না লতা এই ফুল বেলপাতাগুলো পাঠিয়ে দিয়েছে চম্পকের জন্য, বলেছি ওর মাথায় ঠেকিয়ে ফট করে ওর পকেটে গুঁজে দিতে। যা করার তাড়াতাড়ি করো, আর হাত নামাও তুমি। হ্যাঁ হ্যাঁ, সব পকেটে গুঁজে দাও। আর শোনো চম্পক, তুমি শুধু আমার কথা শুনবে আর কারো কথা শুনবে না। আমি যা যা বলেছি, যেমনটি বলেছি ঠিক তেমনটি করবে, বুঝেছো? আর শোনো, এই না ধরো জলের বোতল, এই বোতল থেকে জল খাবে তেষ্টা পেলে, অন্য সময় একদম অন্য কারো দেওয়া জল খাবে না, বুঝেছো? আর এটা হচ্ছে মিষ্টি আছে, এতে তুমি খিদে পেলে খাবে, বুঝেছো? হাত কাঁপছে কেন ম্যাডাম, আপনারও তো হাত কাঁপছে। ও আমার কাঁপছে বুঝি? না 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 না, আসলে টেনশনে জানো তো। এই এই আস্তে আস্তে, আসলে কি হয়েছে, আজ সম্পর্ককে জিততেই হবে, আমার মান সম্মানের জন্য জিততে হবে। যদি জেতে তাহলে আমি একজনকে যা দেবো না। হ্যাঁ বলছি, সে কে? তোমার গলার কি হলো চম্পক? ভয়তে গলার ঘি শুকিয়ে গেছে। ভয়? তুমি কাঁপছো কেন? তুমি ভয় পেও না, তোমার ভয়ের কোনো কারণ নেই, আমি তো আছি, আমি তোমার পেছনে সব সময় আছি। তুমি আজ জিতে এসো, আমার মুখ উজ্জ্বল করো। রাজা মা, দেরি করা যাবে না, জামাই বাবু দাঁড়িয়ে রয়েছেন ওখানে। চম্পক